হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা সালোয়ারের পিক দিয়েছি। তো দেখছেন এই সালোয়ারটা খুবই সহজ একটা সালোয়ার, যেটা মুরব্বীরা খুবই পছন্দ করে এবং ইয়াং যারা আছেন তারা বাসায় পড়তে খুব ভালোবাসে। তো এই পায়জামাটা কোনো ঝঞ্ঝাট নাই, কাটতেও অনেক সুবিধা। তো এটা আমি কেটে দেখাবো এবং এটার একটা সেলাইয়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে যে কাপড় নিয়েছি, কাপড়টা যতটুকু লাগবে, 2 গজ 4 গিরা, তো আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। আমি এটাকে যে ভাঁজ ছিল সে ভাঁজেই আমি 2 ভাঁজ করে দিলাম, এটাকে আলাদা করে কোনো ভাঁজ করার প্রয়োজন নাই, যে ভাঁজটা থাকবে লম্বা করে 2 ভাঁজ করে দিবেন। এবার দেখেন অপর পাশে সালোয়ারটা আমি নিচে মোহরের জন্য, বটার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি, এবং যতটুকু মোহরি নেবেন ঠিক ততটুকু এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। তো এবার আমি লম্বার মাপটা দিচ্ছি, লম্বায় যার যতটুকু হয়, এখানে আমি পুরোটুকু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের লম্বা অনুযায়ী কেটে নেবেন। তো লম্বা করতে গেলে ওই 1.5 ইঞ্চি বাদ দিতে হবে, এবং উপরে যদি জোড়া দিতে চান রাবারের কাছে তো জোড়ার কাপড়টা 1/2 ইঞ্চি বাদ দিয়ে জোড়া দিবেন, আর যদি পুরাটাই জোড়া দিতে চান সেক্ষেত্রে 2 ইঞ্চি নিতে হবে। এবং এই যে দেখছেন হাই কাটছি, হাই আমি 14.5 নিয়েছি, যারা একটু মোটা মানুষ তারা অবশ্যই এটা 15 থেকে 15.5 কেটে নেবেন। আমি আবারও বলছি উপরের যে কুচিটা হবে, কুচিতে আমি আলাদা কাপড় জোড়া দিব, এ কারণে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়েছি। যদি আপনারা এইখানেই কুচিটা ভাঁজ করে দিতে চান 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। দেখুন আমি হাই থেকে মোহরি পর্যন্ত দাগটা ড্রাফট করে নিলাম, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও ড্রাফট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাই থেকে মোহরি পর্যন্ত, এবং যেখানে আরেকটা দাগ মোহরি দেখছেন ওইটা সেলাইয়ের জন্য। তো এবার আমি সামান্য একটু সোজা করে নিচ্ছি, কাপড়টা সামান্য একটু বাঁকা ছিল উপরের দিকে, আমি সোজা করে নিচ্ছি, বাট এটা আমি 1/2 ইঞ্চি কেটে ফেলছি না, 1/2 ইঞ্চি আমি বাদ রেখেছি, অন্য কাপড় জোড়া দিব কুচির জন্য। আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। এবার কাপড়টাকে এই দাগ অনুযায়ী কেটে নেন, এটা খুবই খুবই সহজ। আমার এই ভিডিওটা দেখে যদি কেউ কাপড়টাকে কেটে নিতে চান তাহলে মনেই হবে না যে আপনি কোনো কাপড় কাটছেন, এতটাই ইজি, এটাকে কোনো খোলার দরকার পড়ে না, ভাঁজের দরকার পড়ে না, যে ভাঁজ ছিল শুধু সে ভাঁজেই উল্টে দিতে হবে। এবং নিচে দেখুন আমি ওটা ছেঁটে নিচ্ছি, এই নিচের যে কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি উপরে দিব। এবার হাইটা আমি 14.5 নিয়েছিলাম, আমি যার জন্য এটা তৈরি করছি সে চিকন, কিন্তু যারা মোটা তারা অবশ্যই 15 থেকে 15.5 কেটে নেবেন, তাহলে পড়তে ইজি হবে। এখানে কিন্তু কোনো জোড়ার বিষয় আসছে না, হাইতে আমি জোড়াটা দিচ্ছি উপরে, এই জোড়াটা আমার পিছনে চলে যাবে, ভিতর সাইডে চলে যাবে, এটা কুচি কুচি হবে জোড়াটা দিয়ে। তো যে কাপড়টা আমার বেঁচে ছিল এই কাপড়টা কিন্তু আমি 2 ভাঁজ করে নিব, এবং তারসাভাবেই আমি জয়েন্ট করব, তারসাভাবেই আমি জয়েন্ট করে নিব। দেখছেন আমি একটা পার্ট নিয়েছি, একটা পার্ট নিয়ে 4 ভাঁজ করে এটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়েছি আমি যতটুকু নিব রবার দিতে, আমার রবার যতটুকু তা থেকে আমি বাদ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 নিয়েছি, আপনারা 2 বা 2.5 নিতে পারেন, 2.5 ইঞ্চি নিলেই সবচেয়ে বেটার হয়, 1/2 ইঞ্চি ভাঁজের সেলাইয়ের জন্য যাবে এবং নিচে 1/2 ইঞ্চি যাবে, এ কারণে আমি এতটুকু নিয়েছি। তো এখন যেটা দেখছেন এটা কাটিং এর ভিডিওটা আপনাদের দেখালাম, এবার এটা সেলাইয়ের ভিডিওটা আমি পরবর্তীতে ছেড়ে দিচ্ছি। তো এই যে এই কাপড়টা দেখছেন এটা আমি এখানে লাগিয়ে দিব, এবং ওই যে তারসার পাশটা, তারসার সাথে আমি যে আরেকটা কাপড় আছে এই যে দেখছেন এটা, এটাকে আমি